আখ্যান খুব জটিল নয় মূলত দুজরা নায়ক নায়িকার দুটি প্রায় সমান্তরাল উপকাহিনী এ উপন্যাসে বিবৃত হয়েছে দুই নায়ক পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু হলেও সময়ক্রমে একে অপরের অনুব্রতী সখিনা আর মেহের যান শিকদারের ক্ষেত্রে একটি জবেদা হোসেনের উপাখ্যানে হোসেন সখিনার সম্পর্কের মধ্যে গ্রাম্য প্রেমের চেহারাটাও তত স্পষ্ট হয়নি সখিনাকে বিয়ে করার কথা হোসেন ভেবেছে অনেকটা হঠাৎ কিশোরী সখিনাকে দেখে মুগ্ধ হয়েই নিজের সাংসারিক প্রয়োজনের কথা হিসেব করে সখিনার বাবা গঞ্জে আলীর প্রতি তার নিজের বাবার অত্যাচারের স্মৃতিতে তার অনুতাপও হয়তো সখিনার প্রতি হোসেনের মনকে আরও একটু নিবিষ্ট করে কিন্তু তা ঠিক প্রেমের এমনকি পূর্ব রাগের পুরো বিস্তার পায় না হয়তো ওই সমাজের বাস্তব প্রেমের তার অনুকূল ছিল না সকিনার বিয়ে হয়ে যায় অত্যাচারিত হয়ে স্বামীর ঘর থেকে সে ফিরে আসে তারপরে শকিনার মা হোসেনের প্রতি মেয়ের অনুরাগের কথা জানতে পারে কিন্তু ততদিনে হোসেন শকিনার আখ্যান থেকে সবদার মাঝির ইতিবৃত্তে ঢুকে পড়েছে সে আর এ খবর পাবে না যে এ খবর জানল সেই বন্ধু শিকদার তাকে এ খবর দেবারও সুযোগ পাবে না হোসেনের জীবনের এই দ্বিতীয় পর্বে তার সামনে আসবে মেহেরজান এবং মেহেরজানও স্বামী পরিত্যক্তা এবং গ্রামের পুরুষ প্রজাতির লোভে তার নিরাপত্তা যথেষ্ট অনিশ্চিত তখন মুমুরসু সফদার মাঝেকে পৌঁছে দিতে আসা সহানুভূতিশীল শক্ত সমর্থ যুবক হোসেনের মধ্যে সে যে একটা মুক্তির সম্ভাবনা দেখতে পাবে তাতে কোনো বিস্ময় নেই এখানে মেহেরজানের দিক থেকেই আকর্ষণের সূত্রগুলি প্রথমে তৈরি হয় কিন্তু এখানেও সম্পর্ককে কোনো পরিণতিতে পৌঁছে দিতে ঔপন্যাসিকের অনিহা আমাদের বিস্মিত করে হোসেন মেহেরজানকে এবং সবদার মাঝির আখ্যান ছেড়ে চলে যায় হয়তো নিজের এবং সখিনার প্রাক্তন জগতে ফেরার লক্ষ্যে কিন্তু আমরা আর তার খবর পাই না উপন্যাসের শুরুতে মনে হয় এটা সম্ভবত হোসেনের গল্প শিখদার বুঝি বা এক গৌণ চরিত্র হয়ে থাকবে কিন্তু আখ্যান একটু এগুলে দেখা যায় শিখদার জোবেদার আখ্যান অনেক প্রাধান্য পেয়েছে উপন্যাসের পঁচিশটি পরিচ্ছেদ শুরুর দিকে তিনটি পরিচ্ছেদে হোসেন শকিনার সূত্র আসে শিকদার গৌণভাবে উপস্থিত থাকে চতুর্থ পরিচ্ছদে হোসেনের জীবনে আসে সবদার মাঝির সূত্র সেখানে শিকদার নেই পঞ্চমে শিকদার জবেদার গল্প একটু প্রাধান্য পাচ্ছে আর বাকিটুকু উপভোগ করতে চাইলে অবশ্যই আপনাকে উপন্যাসটি পড়তে হবে ধন্যবাদ ভালো থাকবেন